মেয়েরা পুতুল খেলবে, ছেলেরা ফুটবল খেলবে, আমাদের পুরো বাড়ির মধ্যেই ওইভাবে কখনোই আমরা বড়ই হইনি আসলে। হ্যাঁ, যে এটা মেয়েদের, এটা ছেলেদের। ছুটি হলে আমরা যে নানু বাড়িতে যখন যেতাম, ওরাও যা খেলছে আমরাও তা খেলছি, তখন মনে এক কাপড় কেটে, মানে একই কাপড়, আমাদের বাড়িতে সবার সবার এক কাপড়, মানে একই কাপড়ের, কারোর কি অদ্ভুত, কারোর শার্ট হচ্ছে, কারোর কামিজ হচ্ছে, কারোর ছোটদের ফ্রক হচ্ছে। আমি সুপার এক্সাইটেড, কারণ অপি করিম আপুর হাতে রান্না খাবো আজকে। আমি ভাবছিলাম যে যেহেতু রান্নাটা আমি করেছি, আমি তোমাকে যদি একটু সার্ভ করার যদি আমাকে একটু সুযোগ দাও। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ও হ্যাঁ, দেখে এবং ঘ্রাণশোকে মনে হচ্ছে যে এটা ওয়াও হয়েছে, বাট খাবারের পরে বুঝতে পারবো আসলে কতটা ভালো হয়েছে। মনে হচ্ছে কি আমি বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসছি, আমি কোথাও রেস্টুরেন্টে খাচ্ছি এরকম মনে হচ্ছে না। একদমই তাই, একটু দর্শকদের সাথে কথা বলেছি, দর্শক ফাইনালি বোঝা গেল রান্না আসলেই কোনো ব্যাপার না যদি আপনার থাকে রাধুনী রেডিমিক্স। সো রাধুনী রেডিমিক্স ব্যবহার করে আজকে অপি করিম আমাদের জন্য রান্না করেছেন হায়দ্রাবাদি বিরিয়ানি। আপনি চাইলে ঘরে বসে নিজেও ট্রাই করতে পারেন, তবে এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না, আমি খেতে চাই। নিজের রান্না এরকম ভালো হলে কিন্তু খুব মজা লাগে। তবে আমি বললাম তো, আমি ক্রেডিট দিতেই পারছি না নিজেকে, কারণ এত সহজ হবে আমি আসলে ব্যাপারটা বুঝিনি। ওই যে রাধুনি রেডিমিক্স থাকলে রান্না কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কি দরকার ছিল। ওকে, একটা চমক আছে, আমি আসছি। আবার রান্না করতে বলুন না প্লিজ, আবারও রান্না করতে বলবো। ও, কিন্তু এবার বাসাতে প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই, একটু আগেই তো বোধহয় ফোন করেছিল রশি, তার আসলে খাবার অর্ডার দিতে হবে অনলাইনে। সো আমার মনে হয় যে রশি পছন্দ করবে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট খাবার যদি একটু ট্রাই করানো যায়। আপনার ফুটবলার শখ হয়েছিল কেন, কাকে দেখে, মানে কোন ফুটবলারকে দেখে? এটা আসলে আমরা বড় হয়েছি তো ভাই বোন সব একসাথে, তো জেন্ডার বেসড খেলার মধ্যে আমরা ছিলামই না, যে মেয়েরা পুতুল খেলবে, ছেলেরা ফুটবল খেলবে, আমাদের পুরো বাড়ির মধ্যেই ওইভাবে কখনোই আমরা বড়ই হইনি আসলে। হ্যাঁ, যে এটা মেয়েদের, এটা ছেলেদের। ছুটি হলে আমরা যে নানু বাড়িতে যখন যেতাম, ওরাও যা খেলছে আমরাও তা খেলছি, তখন মনে এক কাপড় কেটে, মানে একই কাপড়, আমাদের বাড়িতে সবার সবার এক কাপড়, মানে একই কাপড়ের, কারোর কি অদ্ভুত, কারোর শার্ট হচ্ছে, কারোর কামিজ হচ্ছে, কারোর ছোটদের ফ্রক হচ্ছে। আমি তাহলে একটু বোধহয় এটা পরিবেশন করে ফেলি। মিষ্টি খাবারটি অন্যরকম, মানে যে কোনো আমেজ উৎসব যেটাই বলি না কেন, মানে যে কোনো উৎসবে আসলে আমেজটাই নষ্ট হয়ে যায় যদি না সেখানে থাকে মিষ্টান্ন কোনো খাবার। আমি একদম মিষ্টি খোর, মানে বলে না, আমিও সেম, সুইট টিথ বলে না, তো ওইটার টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে। এত সহজে বাহ পাওয়া যায়, ভালো ছিল। একটা ব্যাপার হচ্ছে রাধুনির যেটা সবচেয়ে সুবিধা, মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, বেশিও না কমও না। আমার আম্মু যেটা করে কোনো কিছু রান্না করার সময় মিষ্টান্ন, এই একটু দেখতো ঠিক আছে কি না, আর একটু চিনি কি লাগবে, আর একটু কি মানে মিষ্টি দিতে হবে, আর একটু গুড় অ্যাড করতে হবে, বাট রাধুনির যে কোনো খাবারের ক্ষেত্রে এটা একদম পারফেক্ট। না, দিস ইজ অলসো আ বিউটি। হ্যাঁ, এই যে এরকম সবাইকে, ফ্যামিলি সবাইকে অ্যাটলিস্ট ওই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা। কিন্তু আমাদের এখন যে ডে টু ডে লাইফ, যেভাবে সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, একদমই তাই। হ্যাঁ, সেইখানে আসলে ওই যে সেধে একটু বলো তো, চেখে একটু বলো তো, এটা তো ওই সুযোগটা নেই, তো সেই ক্ষেত্রে লাইফ সেভিং করতেই হয়, না হলে কোনো ওয়ে নেই। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য, সময় দেবার জন্য। থ্যাংক ইউ, তোমার কারণে আমি একটা নতুন রেসিপি, পুরো থ্যাংকস দিতে হবে হচ্ছে রাধুনীকে, রাধুনী ইনভাইট করেছে এবং তার জন্য আসলে একদমই রাধুনীকে থ্যাংক ইউ, রাধুনী রেডিমিক্স কে থ্যাংক ইউ, কারণ আমি এখন সবাইকে বলতে পারবো যে হায়দ্রাবাদি এসো, আমি তোমাদেরকে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। যেমনটা বলেছিলাম, বিরিয়ানির জগতে বেশ স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি। সেই স্পেশাল বিরিয়ানি প্রথমবার বানিয়েই বাজিমাত করলেন প্রিয় তারকা অপি করিম। এবার ঈদে বাজিমাত করার সুযোগ আপনারও, তার জন্য এখনই কিনে আনুন রাধুনী রেডিমিক্স।
হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।